আমি একটা কষ্টের মানুষ, যদি কেউ ফোন দেন ভালোবেসে ফোন দিবেন, কেউ কখনো কষ্ট দিবেন না। যেই ফোন দিবেন সবার সাথে আমি কথা বলবো, কিন্তু মনের মতো মানব যদি একটা পাই, সে আমার ভাত কাপড় দিতে পারে, সবসময় খেয়াল রাখে, আমি তাকে নিয়েই থাকি। আমাকে ভালোবাসা নিয়ে ফোন দিবে, আমি তার সাথেই কথা বলবো। ভালোবাসা না দিতে পারেন তাহলে কেউ কখনো খারাপ কথা বলেন না ফোন দিয়ে। আমি একটা দুঃখী মেয়ে চাই, দুঃখের মাঝেও থাকবে যে সুখের মাঝেও তাকেও রাখবো। সে যদি বয়স হয়, বয়স্ক হলে সমস্যা নাই, বয়স্ক হলে চলবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মৌসুমী। বা মৌসুমী আপু, তো মৌসুমী আপু দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। তো মৌসুমী আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? উদ্দেশ্য অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনে আসছে, প্রতিবেদনে চলে আসছে। কি কষ্ট? ছোটবেলা থেকে বোনের বাবা মা নাই, দাদির কাছে মানুষ হয়েছি, অনেক অভাব কষ্ট চলে, দাদিটা অসুস্থ হয়ে গেছে। এর লিগে মনে করেন যে আমি সেলাই কাজ শিখছি, সেলাই করি, অনেক কষ্টে দিন চলে। এখন সেলাই মেশিনটা বেঁচে গেছি দাদির চিকিৎসার লিগে, দাদি অসুস্থ, এখন দাদিটা বুড়ো হয়ে গেছে, দেখার মতো তো কেউ নাই। যদি এই বয়সে কেউ যদি আমার পাশে দাঁড়ায়, আমাকে খেয়াল রাখে, খাওয়ান করুন, ভাত খাবার দিতে পারে, বিয়ে শাদী করতে চায়, কেন এখন তো বিয়ের বয়স হয়ে গেছে আমার, সেরকম তো মানুষ পাই না। গরিব ঘরের মেয়ে দেখে কেউ বিয়ে শাদী করে না, সেভাবে কেউ তাকায় না। আমি চাইছিলাম যে আমাকে গরিব ঘরের মেয়ে দেখে বিয়ে শাদী করবে, পাশে দাঁড়াবে, ভাত খাবার দিতে পারে, সেরকম একটা মানুষের জন্য প্রতিবেদনে চলে আসি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে দাদি আছে, আর আমার ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে। কে চালায় সংসার খরচ? সংসার এখন আমি চালাই, আমি সেলাই করি, একটা দোকানে সেলাই মেশিন কাজ করি। আচ্ছা, বিষয় তো হয় না। বোনের বাবা মা ছোটোবেলা থেকেই নাই, আলাদা। মনে করেন বাবা বিয়ে করছে, দেখে মাও বিয়ে বসে চলে গেছে, এখন একলা দাদির কাছে বড় হয়েছে। দাদিটা আমাকে দেখে ছোটোবেলা থেকে মানুষ করছে, আমার ভাইটাকে আর আমাকে মানুষ করছে দাদি। এখন দাদির কাছে থাকি, দাদির তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন যে আমাদের দেখবে একটা দেখার মতো লোক চাইছিলাম। তাই আমার তো বিয়ের বয়স হয়েছে, একটা সেরকম একটা মানুষ চাইছিলাম যে সুখে দুঃখে পাশে থাকে। অনেক অভাবে কষ্টে আছি, দাদি অসুস্থ হয়ে গেছে। পড়ালেখা সেরকম নাই আমার, হালকা চলার মতো কিছু করার লেখা আছে। বয়স কত চলে? আমার 19। তো মনে তো বিয়ে শাদী করে ফেলে 16-17-18। বললাম না, গরিব ঘরে মেয়ে দেখে বিয়ে শাদী হয় না। আমি চাইছি যে আমাকে ভালোবেসে পাশে দাঁড়া বিয়ে শাদী করতে চায়, সেরকম একটা মানুষ চাইছিলাম। কি মনে হয় গরিব ঘরে মেয়ে জন্ম নাকি ভুল হয়েছে? না, আল্লাহর ইচ্ছা, সব গরিব বড় লোক এটা আল্লাহ কারে কখন কিভাবে রাখে, সব আল্লাহর ইচ্ছা। আমি যেরকম আছি আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, আর আমাকে যে দুই বেলা দুই মতো খাওয়াইতে পারে, ভাত খাবার দিতে পারে, একটু খেয়াল রাখে, সারা জীবনের লিগে দায়িত্ব নিতে পারে, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, এরকম একটা মনের মানুষের জন্য আমি প্রতিবেদনে চলে আসি। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করব? আমার মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে নাম্বার আছে। নাম্বার সবসময় খোলা রাখেন? হ্যাঁ, খোলা থাকে। আচ্ছা দর্শক, আপনার যদি মৌসুমী বা কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01939-3070-5042। আমি নাম্বারটা আবারও বলছি, 01939-3070-5042। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা আপনার সাথে নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। তারপর কিছু বলতে চান? বলতে চাই, কেউ কখনো কষ্ট দুঃখ দিবেন না, অনেক কষ্ট দুঃখে আছি, পারলে হেল্প সহায়তা করে পাশে থাকবেন, এটাই চাই। আর না পারলে কেউ কষ্ট দেন নাই তো? হ্যাঁ, পারলে ভালোবাসা দিয়ে কথা বলেন না।